Assalamualaikum. কাদের দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ে পরিমাপ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে পরিমাপের কয়েকটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এবং ওগুলি সমাধান করতে চেষ্টা করব। তো আশা রাখি তোমরা সবাই আমার ক্লাসের প্রতি মনোযোগী হবে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি আসলে এই দীর্ঘ 2-3 থেকে 4 দিন গ্যাপ ছিল, আমি ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আজকে আবার তোমাদের সাথে হাজির হয়েছি। তো বিশেষ করে আমার এই ক্লাসগুলি তোমরা একটু ভালো করে দেখবা, যাতে করে তোমরা কিছুটা হলেও অন্তত বুঝতে পারো, কারণ এই করোনাকালীন সময়ে বিদ্যালয়ে দীর্ঘ ছুটি থাকার কারণে তোমরা বাড়িতে বসে অলস সময় পার করছো। আর তোমাদের যে আমরা যে ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করি, এই ভিডিও কিন্তু শুধু তোমরা রোল নম্বর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছো, কিন্তু একটা কমেন্টসও জানাও না যে স্যার অঙ্কগুলি আসলে বুঝছি না, বুঝি নাই বা কোথাও সমস্যা আছে। এ ধরনের যদি সমস্যার কথা তোমরা যদি না জানাও, তাহলে তো আমরা আমাদের কাজগুলি সঠিকভাবে করতে পারবো না এবং আমরা বুঝতেও পারবো না যে তোমরা আসলে বুঝছো কিনা। তো যাই হোক, সামনের যে ভিডিওগুলি দেখবে এগুলির প্রতি একটু নজর দিবে। তো আশা করে রাখি চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। তো আমাদের আজকের যেই আমি তোমাদের সাথে প্রথম যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছি সেটি বোর্ডে দেখো, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এরকম অনুশীলনী 3-10 নম্বর একটি অঙ্ক, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত। এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ 40 মিটার, আর পাড়ের বিস্তার, পাড়টার যে বিস্তার মানে চওড়া সেটা হচ্ছে 3 মিটার, পাড়ের ক্ষেত্রফল কত আমাদের সেটা বের করতে হবে। যদি আমি চিত্রের মাধ্যমে এটাকে দেখাই, দেখো আমি যদি চিত্র আকারে যদি আমি লিখি, অবশ্য চিত্র দেওয়া লাগবে না, তারপর আমি চিত্র হিসেবে যদি আমি এটা তোমাদের ব্যবহার করতে চাই, তাহলে দেখো এখানে এই চিত্রটা এরকম, ধরো এটা হচ্ছে 60 মিটার, এটা কি এটা দৈর্ঘ্য, আর তাইলে এটাও 60, এটাও 60 মিটার। তো এখন এটা প্রস্থ, প্রস্থ হলো 40 মানে 40 মিটার, আর এটাও 40 মিটার। এখন বলা হয়েছে পুকুরে একটা পাড় আছে, পাড়টার বিস্তার হচ্ছে তোমার এই 3 মিটার, অর্থাৎ এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকেও 3 মিটার, আর এদিকে হচ্ছে 3 মিটার। তাইলে দেখা গেল এটা হচ্ছে পুকুর, এদিকে হচ্ছে পাড়, টোটাল এই একটা পুকুর, এটা পুকুরের পাড়, এই এদিকে হচ্ছে পাড়, আর আমার এই পুকুরটা পাড়ের এই পুকুরের পাড়টার ক্ষেত্রফল কত, এই পুরাটার ক্ষেত্রফল কত সেটা আমরা নির্ণয় করব। তো আগে আমরা টোটাল এই পুকুরটার এই পুকুরটার আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, তারপরে আমরা এখানে তাহলে আমরা এই পুকুরটার ক্ষেত্রফলটা নির্ণয় করি। তা আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে
পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে সুতরাং পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল ষাট গুণ 40। দেখো মিটার মিটারে গুণ করলে হয় বর্গ মিটার, বর্গ মিটার। এখন গুণ করে দিলে আমরা পাই কত, 0 2টা বসাই দিই আর 724 বর্গ মিটার। তো এখন এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। এবার আমরা পাড়সহ পুকুরের, এই পাড়সহ পুকুরের দৈর্ঘ্য কত সেটা বাই করব। পাড়সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য দেখো 60 যোগ 3 গুণ 2। এই 2 হওয়ার কারণ হলো দৈর্ঘ্যের দিকে হলে 2 দিকে, এক দিক এ আর একটা দিক, ওটা 2 দিক। তাহলে আমরা লিখবো এখানে 60 যোগ 6, তাহলে আমরা পাইলাম কত, এখানে আমরা পাব 66 মিটার, 66 মিটার, এটা হলো 66 মিটার। এখন যদি আমি উপরে মুছে দিই, উপরে মুছে আমি লিখি, এটাও মুছে দিই, এবার পাড়সহ, পাড়সহ পুকুরের প্রস্থ তাও 40 যোগ 3 গুণ 2 মিটার, তাহলে হবে 40 যোগ 6। আমরা পাইলাম এখানে 46 মিটার। তাহলে আমরা এখানে পাইলাম কত, 46 মিটার। তাহলে এবার আমরা পাড়সহ পুকুরের ক্ষেত্রফল বাই করি। পাড়সহ, পাড়সহ পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হবে কত, আমরা দৈর্ঘ্য পাচ্ছি 66 গুণ 46, মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে গুণ করি তাহলে আমরা পাব 30 36 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা পুকুরের ক্ষেত্রফল পেলাম কত, 2400 বর্গমিটার, আর পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হলো 3036 বর্গমিটার। তো পাড়সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাব পাড়ের ক্ষেত্রফল, তাহলে আমরা কি পাব, পাড়ের ক্ষেত্রফল। তাই আমরা পাড়ের ক্ষেত্রফল বাই করি। সুতরাং পাড়ের ক্ষেত্রফল, পাড়ের, পাড়ের ক্ষেত্রফল দেখো আমরা যদি বিয়োগ করে দিই 3036 মাইনাস 2400, তাইলে একক হবে বর্গ
মিটার, একক হবে বর্গ মিটার। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে পাই কত, বিয়োগ করলে আমরা কত পাবো, 600 637 বর্গ মিটার। এই হচ্ছে পায়ের ক্ষেত্রফল, এটি হলো উত্তর। উত্তর হলো পায়ের ক্ষেত্রফল হলো 637 বর্গ মিটার। এরপরে আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে এই আরেকটি অঙ্ক 11 নম্বর যে সমস্যাটা, আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একক এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার সেটা আমাদের বাইর করতে হবে। তো এখানে আমরা এই দেখি কি কি জিনিস আমাদের এখানে আছে। ক্ষেত্রের ক্ষেত্রফল মানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর দেওয়া আছে, এখানে আছে কত, 10 একর। আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থ যাহা দৈর্ঘ্য তার 4 গুণ। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, একদম সহজ। আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, 1 একর সমান কত বর্গ মিটার, 1 একর সমান কত বর্গ মিটার সেটা আমাদের জেনে নিতে হবে। তো আমরা জানি 1 একর সমান, আমরা জানি একর সমান, 1 একর সমান 40 46.86 বর্গ মিটার, 800 বর্গ মিটার। এটা আমাদের জানা থাকতে হবে, এই অঙ্কটা করতে হলে আমাদের এটা জানা থাকতে হবে। আমরা জানি 1 একর সমান 40 46.86 বর্গ মিটার, কিন্তু 1 একর সমান 4840 বর্গ গজ, কিন্তু আমাদের এখানে বর্গ গজের না গিয়ে আমরা এখানে যেহেতু এখানে মিটার আছে তাহলে আমরা মিটারের কাজটা করব। 1 একর সমান 40 46.86 বর্গ মিটার। তাহলে এখানে 10 একর সমান কত, সুতরাং 10 একর সমান, 10 একর সমান এটারে আমরা যদি 10 দ্বারা গুণ করি, তাহলে 10 দ্বারা যদি আমি এটারে গুণ করি তাহলে আমি পাবো কত, 4 0 6 7 6 8। এরপরে এখানে একটা দশমিক দিয়ে দিলে আমার মোটামুটি গুণটা হয়ে যাবে, এত বর্গ মিটার। তাহলে 10 একর সমান এত বর্গ মিটার আমরা পেলাম, 10 একর সমান এত বর্গ মিটার। এবার আরেকটা পয়েন্ট আছে এখানে এবং তার দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, জানি না প্রস্থ কত, আমাদের প্রস্থ জানা নাই, এর নাম ধরে নিব প্রস্থ, মনে করি বা দড়ি প্রস্থ, প্রস্থ হচ্ছে x মিটার, যেহেতু প্রশ্নে আছে একক মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ, অর্থাৎ 4x মিটার, প্রস্থের 4 গুণ 4x মিটার। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হবে, সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা বাইর করতে পারবো কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, তাহলে 4x² মানে 4x² বর্গ মিটার। ওকে, এখন খেয়াল করো এখানে ক্ষেত্রফল হলো 4x² বর্গ মিটার, আর ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে কত আমরা পাইলাম এখানে, এত বর্গ মিটার। তাহলে যেহেতু এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। আমি উপরে মুছে দিই,
উপরে যদি মুছে দিই তাহলে আমি এখানে লিখব এটাও মুছে দিই। আমরা এখন লিখব প্রশ্নমতে, প্রশ্নমতে হবে ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল, তাহলে চার এক্স স্কোয়ার ইকুয়াল এটা চল্লিশ ছিচল্লিশ আট ছয় এত। তো এখন বা এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ারের সাথে চার গুণ করে আছে, তাহলে গুণের বিপরীত হচ্ছে ভাগ, তাহলে আমরা চার দ্বারা এটারে ভাগ করলে কত পাই? চার দ্বারা যদি আমরা এটারে ভাগ করি তাহলে আমরা পাই একশো এক সতেরো দশমিক এক পাঁচ, এক পাঁচ। এখন বা এক সমান সমান যদি আমরা এটার রুট দিই তাহলে একশো এক শূন্য এক এক সাত এক পাঁচ। আচ্ছা দিলে এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে ভাগ রুট আবার ক্যালকুলেটার দিয়ে বর্গমূল করে নিই তাহলে আমরা এখানে পাব, সুতরাং একশো দশমিক, একশো দশমিক পাঁচ আট চার, পাঁচ আট চার এটা পেলাম আমরা, এক্স এর মান পেলাম একশো দশমিক পাঁচ আট চার। তো এখন আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য কত সেটা বাইর করতে হবে, দৈর্ঘ্য কত সেটা আমাদের আমরা বাইর করবো কিভাবে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটা আমি আমরা ধরে নিয়েছি যেখানে সেখানে দৈর্ঘ্য ছিল সাইন এক্স, তাহলে সুতরাং ক্ষেত্রটি দৈর্ঘ্য, দৈর্ঘ্য ক্ষেত্রটি দৈর্ঘ্য সাইন এক্স মিটার, তাহলে এখানে সাইন গুণ এক্স এর মান হচ্ছে এটা একশো দশমিক পাঁচ আট চার মিটার। খেয়াল করো চার দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে আমরা পাই কত, এখানে চারশো দুই দশমিক, চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার। এখন আমরা চারশো দুই দশমিক তিন আর এটা এটা রাখবো না, তাহলে আমরা এখানে তিনের সাথে এক যোগ করে দিলে চার মিটার প্রায়, এখানে প্রায় লিখতে হবে কারণ এটা একটি অমূলক সংখ্যা, তাহলে চারশো দুই দশমিক তিন চার মিটার প্রায়, চারশো দুই দশমিক তিন চার মিটার প্রায়। এই হচ্ছে আমার এই এগারো নম্বর যে অঙ্কটা সেটা। তো এরপরে আমি আরেকটা অঙ্কে যাব, এটা তোমরা একটু দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা। এবার আরেকটা প্রশ্ন বারো নম্বর, এই যে বারো নম্বর, এই বারো নম্বর প্রশ্নটা অনেক সময় অবজেক্টিভও আসে, তো তোমরা এটা অবজেক্টিভও দিতে পারো অথবা অনেক সময় হয়তো কয়ের মধ্যেও দিয়ে দিতে পারে, তো এটা অবশ্যই সহজ যদি তোমরা চেষ্টা করো। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কয় গুণ, দেড় গুণ, দেড় গুণ বলতে পারো বুঝলে কি, দেড় বলতে এক সমস্ত দুই ভাগের এক, এটা হলো দেড়, এক আরো অর্ধেক, তাইলে এক সমস্ত দুই ভাগের এক, এটা হচ্ছে দেড় গুণ, তা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো প্রস্থের দেড় গুণ, তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থের দেড় গুণ হয় তাহলে প্রস্থ কত এটা আমাদের জেনে নিতে হবে। আর ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত, 216, এই ক্ষেত্রফল আছে 216 বর্গ মিটার, এর ফলে এর পরিসীমা কত, তাইলে আমাদের এখানে জানতে হবে আমাকে আগে কি দিতে হবে, এরপরে ক্ষেত্রফল আছে, এরপরে পরিসীমা, পরিসীমা সূত্র আমাদের জানতে হবে, আয়তকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে কি, দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ,
তো আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ নির্ণয় করব, সেটাই বাই করব। আমরা এখন আস্তে আস্তে অঙ্কটা করার চেষ্টা করি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রথমে আমরা লিখব কি, এখানে এই অংশটার কাজ করব, দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য। তো প্রস্থ কত আমাদের জানা নেই, মনে করি আয়তকার, আয়তাকার ঘরে প্রস্থ যেটা জানা নাই সেটা আমরা ধরে নিব, প্রস্থ এক্স মিটার, যেহেতু একক মিটারে আছে। সুতরাং আয়তকার ঘরে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ, তাহলে প্রস্থ হইল এক্স ইন্টু দেড় হলো এক সমস্ত দুই ভাগের এক। আমরা যদি এটারে এক্স ইন্টু এটার সমস্ত ভাঙাই, দুই একে দুই, দুই আর একে তিন, দুই ভাগের তিন, তাহলে এটারে যদি আমরা গুণ করি হয় কত, দুই এক্স দ্বারা তিনের গুণ করলে তিন এক্স মিটার, তিন এক্স মিটার হবে, তিন এক্স মিটার। তো এখন এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি ক্ষেত্রফল, তাহলে আমরা একবারে করে নিই ক্ষেত্রফল কত। প্রশ্ন মতে আমরা এখানে লিখব, প্রশ্ন মতে ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ, নিচে দুই আর তিন আর এক্স স্কোয়ার, যদি এটার সাথে গুণ করি তাহলে আমরা এক্স স্কোয়ার পাই, আর এখানে ক্ষেত্রফল আছে কত, 216। এবার আয়গুণন করি, আয়গুণন করলে আমরা কি পাই, এখানে নিচে এক আছে, এক দ্বারা যদি এটাকে গুণ করি তিন এক্স স্কোয়ার, এরপরে আমরা এখানে দুই দ্বারা যদি এটাকে গুণ করি ছয় দুগুণে বারো, দুই একে দুই, দুই আর একে তিন, আর এখানে দুই দুগুণে চার, তাহলে 432, 432। আমি তাহলে উপরে মুছে দিই, তাহলে উপরে মুছে দিলে আমরা এখানে উপরে নিই, উপরে লিখতে পারি কি, বা এক্স স্কোয়ার ইকুয়াল, এক্স স্কোয়ার ইকুয়াল অর্থাৎ এক্স স্কোয়ার সাথে তিন গুণ আকারে আছে, তাহলে এটা ওই পাশে গেলে ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে তিন দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে কত পাই, 144, 144। বা এক্স সমান সমান এটার বর্গমূল, 144-এর বর্গমূল, সুতরাং এক্স ইকুয়াল 12, 144-এর বর্গমূল হচ্ছে 12। তো এখন আমরা এক্স মানে কি, এক্স কাকে নির্দেশ করে, এক্স নির্দেশ করে যেটা প্রস্থ, আমরা প্রস্থ যেটা ধরে নিছি সেটা নির্দেশ করে। তো এখন আমরা প্রস্থ বাইর করব কত, প্রস্থ হচ্ছে প্রস্থ, সুতরাং ঘরের প্রস্থ, প্রস্থ হচ্ছে 12 মিটার, আর ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে তোমার সরি, এখানে এখানে শুধু আমাদের কাজ হইলে একটাই, ঘরের দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে, প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য, সরি দুইটাই তোমাকে, এখানে আমার একটু সমস্যা হয়েছে, ঘরের ঘরের প্রস্থ, ঠিক আছে, ঘরের প্রস্থ 12 মিটার আর ঘরের দৈর্ঘ্য দুই আর তিন এক্স মিটার। এখন এখান থেকে আমরা দুই তিন গুণ 12, দুই দ্বারা যদি আমরা এটাকে কাটি ছয় আর তিন ছয় 18, 18 মিটার আমরা দৈর্ঘ্য পাইলাম 18 মিটার। এবার আমরা পরিসীমা নির্ণয় করব, পরিসীমা আমরা বাই করতে গেলে পরিসীমা যদি আমরা বাই করতে যাই তাহলে আমরা এখান দিয়ে এখানে লিখি পরিসীমা ঘরের, সুতরাং ঘরের পরিসীমা, পরিসীমা, পরিসীমা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হলে 18, প্রস্থ হইলো 12,
আর একক হবে মিটার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, দুই গুণ আট, আর দুই দশের শূন্য, দুই এক এক দুই, দুই এক তিন মিটার। তাইলে আমরা এখানে পাইলাম কত, ষাট মিটার, ষাট মিটার। এটাই হচ্ছে উত্তর পরিসীমা। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকের পাঠ্যের পিতাঙ্গ সমস্যা সমাধান করলাম। আশা করি তোমরা এই সমস্যা তিনটা ভালো করে দেখবা, একটু কষ্ট করে দেখো, দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।